ইনফর্মেশন টি এই ইনফরমেশন গোটে মাইনর মোটিফিকেসন করা যাই যা অফিসিয়াল নোটিফিকেসন সহ নি অলগা আসে তেমক তাকে করে নিয়েছি যাকে আমার এই পিডিএফ আপনার বুজি নিশ্চিত রূপে সহজ হব তে এই নোটিফিকেসনটি আপনার ফলো ফ্রেন্ডস আপনার সর্বপ্রথমে কোয়াকুছি যে এই স্পট আডমিশন কেউ স্টুডেন্ট মানে সিলেক্ট পারন্তি। পান স্টুডেন্টস মানকর ফার্স্ট এন্ড সেকেন্ড সিলেকশন আসিন এবং যে স্টুডেন্টস মান ফাস সিলেকশন হোক কিংবা সেকেন্ড সিলেকশন হোক সে সিলেক্ট হয়েছেন এবং সে আডমিশন করছেন কিন্তু সেই কলেজ ওয়েটিংরে রয়েছে সে স্পট আডমিশন আসে বহু সারা স্টুডেন্টস বারম্বার গোটে কোশ্চিন করছেন যে এই প্লস থ্রি সেকেন্ড ফেজ স্পট রে আমি আবেদন কবেঠার করবু ফ্রেডস এই স্পট আডমিশন কে আবেদন

তা সামস ওয়েবসাইটে প্রকাশ পাই ডিসেম্বর পনেরো দুই হাজার একুশ

দশটা কিন্তু তার পাঁচগুণা মানে পচাশটা পিলা সিলেক্ট হে তো সেই পচাশ পিলা কম করবে না ডিম্বর ষোলু ডিসেম্বর অনেক রেসপেক্টিভ কলেজ কু যাই যে কলেজের সিলেকশন আসি সে কলেজ কু যাই তাঁকর মানে যাকে রিপোর্টিং করবে মানে ডকুমেন্ট সব নিয়ে যাবে যাই সে রিপোর্টিং করবে যে আমার স্পট রে সিলেকশন আসি মানে এটি পচাশ রু পচাশ পিলা যাই যাইপারে কিন্তু আকচুয়াল সিট ভাকে রয়েছে দশটা তাপরে ফ্রেন্ডস কম হব আপনারা রিপোর্টিং প্রক্রিয়া শেষ

ডাউনলোড কৰবে ন তেমুকি আপোনাৰ যগ ইন কৰি দেখিব যে সেই আপোনাৰ দেখাইদেৱ চিলেকশন ইনফৰমেচন ক'ৰ কলেজ আছে মানে আপোনৰ ক'ৰ অনৰ্চ আছিল এই চব আপোনাৰ দেখাইদেৱ তে আপোনাৰ ডিচেম্বৰ কোৰিয়ে দুই হাজাৰ একৈশ টু পি এম ৰু ডিচেম্বৰ বাইশ দুই হাজাৰ একৈশ ফাইভ পি এম মধ্য আপোনাৰ চইচ লকিং ৰকিং ক'ৰ সপোজ আপোনাৰ এক ৰু অধিক কলেজ আছিলে আপোনাক চুজ কৰাৰ অঁ আপোনাৰ ক' কলেজ পঢ়িব কিন্তু ক'ৰ অপচন কেছ প্রিফেসে আপনার পড়বে তাকে ওয়ান্স আপনার সিলেক্ট করেদেলে আপনার সেটা লক হয়েগে তেমন আপনার মানে প্রোসিটু পেয়ে ক্লিক করি আডমিশন ফিজ ডিপোজ করে ইন্টিমেসন লেটরটিকে ডাউনলোড করে দেবে মনে রাখুন পুরা আডমিশন ফিজ ডিপোজ করি কোশি আবশ্যকতা না আপনার ডিফরে আডমিশন ফিজ করবে যে স্টুডেন্ট মানে অলরেডি আডমিশন বিলকুল না সে আডমিশন ফিজ পড়ব ইন্টিমেশন ফ্রেন্ডস মানে ডাউনলোড করে তেইশ মধ্যে আপনার ডকুমেন্ট ভেরফিকেসন আন্ড আডমিশন রয়েছে এক গুরুত্বপূর্ণ ইনফর্মেশন আপনার ফ্রেডস দেওয়াপা চাইবি যে আপনার মান ফেজ টু এরটা সিলেকশন ফার্স্ট সিলেকশন সেকেন্ড সিলেকশন স্পট সিলেকশন রয়েছে ফার্স্ট এন্ড সেকেন্ড সিলেকশন সামস করে থাকে এবং স্পট সিলেকশনটা আপনার কলেজ করে থাকে তেমন স্পট আডমিশন সম্পূর্ণ রূপে কলেজ উপরে ডিপেন্ড করে তো যদি এডটেড নোটিফিকেসনটি আপনার মানে ডাউনলোড করা চাহিদা ডিসক্রিপশন দিয়ে যাই আপনার